মাই ডিয়ার সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কফ বা কাশি। তো রিসেন্টলি যে সিজন চেঞ্জ হচ্ছে বা ঠান্ডার কারণে কিন্তু আমাদের কফ ফর্মেশান হচ্ছে এবং কাশিটা অনেক দিন ধরে শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে কাশিটা থেকে যাচ্ছে, প্রায় 4 উইক 6 উইক থেকে যাচ্ছে। এর কারণগুলো আমরা জানব এবং এই বর্তমান সিচুয়েশানে যে আমাদের অনেক দিন ধরে থাকছে এর কারণ কিন্তু মেনলি আমাদের কোভিড সিচুয়েশানের পরে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে গেছে এবং এয়ার পলিউশনটা বেড়ে গেছে। এয়ার পলিউশন বাড়ার কারণে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্ট করছে রিসেন্ট। এবার একটা ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে ধ্বংস হতে না হতে আরেকটা ব্যাকটেরিয়া বা ভাইরাস চেপে বসছে, এই কারণে কিন্তু আমাদের 4 উইক বা 6 উইক কফ বা কাশি কিন্তু থেকে যাচ্ছে বর্তমান। আর মেন যে কারণগুলো রয়েছে যাদের সারা বছর ধরে কফ কাশি লেগে থাকে তাদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস ইত্যাদি কারণে কিন্তু কাশি হয়ে থাকে। তো আমরা যদি দেখি এই ধরনের কাশি হচ্ছে বর্তমান সিচুয়েশানে, তাহলে আমাদের কিছু প্রিকশনস ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের মাস্ক মাস্ট ইউজ করতে হবে আর সকালে সন্ধ্যায় যতটা সম্ভব আমাদের বাড়ির বাইরে কম বেরাতে হবে, প্রয়োজন না থাকলে না বেরোনোই ভালো। আর আমাদের এই শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে বর্তমান, তাই আমাদের যে খাবারগুলো খেতে হবে সেগুলো যেন ইমিউনিটি বুস্টিং করে, এই ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে। তো যদি কারোর ক্ষেত্রে, এবার আমরা হোমিওপ্যাথি ওষুধগুলো জানবো, যদি কারোর ক্ষেত্রে আমরা দেখি যে 2-3 ঘন্টার মধ্যে ঠান্ডা লেগে হোক বা অন্য কোনো কারণে হোক হঠাৎ করে প্রচুর কফ ফর্মেশন হয়ে গেছে, গলা ধরে গেছে, কাশি হচ্ছে এবং উনি কথা বলতে পারছেন না, গলায় ইরিটেশান হচ্ছে, এই রকম যদি সিচুয়েশান হয় তাহলে আমরা যে মিক্সটা ইউজ করব সেটা হচ্ছে হেপারসাল্ফ 200 পোটেন্সি বা 30 পোটেন্সি, অ্যাকোনাইট 200 বা 30 পোটেন্সি, স্পঞ্জিয়াটোস্টা 200 বা 30 পোটেন্সি। কেন আমরা 200 30 দুটো একসঙ্গে বলছি না, 200 পোটেন্সিটা আমরা যাদের ক্রনিক কন্ডিশান, সারা বছর ধরে এইরকম অবস্থা থাকে, কফ ফর্মেশান হতে থাকে সারা বছর ধরে, সবসময় গলায় কফ আসে এবং বের করতে হয়, এই রকম যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে 200 পোটেন্সিটা মিক্সড করতে হবে, আর যাদের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশান 30 পোটেন্সি মিক্সড করতে হবে। এবার ডোজটা কেমন হবে, ক্রনিক কন্ডিশানের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে 200 পোটেন্সি, আর অ্যাকুইট কন্ডিশানের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে প্রথম দিন 4-5 বার 1 ঘন্টা অন্তর বা 1.5 ঘন্টা অন্তর খেতে হবে, আর তারপরের দিন থেকে 4টে করে ডোজ, মানে দিনে 4 বার 2 ফোঁটা করে খেতে হবে 30 পোটেন্সি অ্যাকুইট কন্ডিশানের ক্ষেত্রে। আর আমরা এখানে কফ সিরাপ ইউজ করতে পারি, আমাদের হোমিও কফ সিরাপ আছে, আমার কাছেও রয়েছে এখানে হোমিও কফ সিরাপ। হোমিও কফ ড্রপ হয়, হোমিও কফ সিরাপ হয়, হোমিও কফ সিরাপটাই বেটার, ড্রপটা তেমন ফার্স্টের দিকে একদম স্টার্টিংয়ে অ্যাকুইট কন্ডিশানে হলে ভালো হয়, আর অনেক দিন যদি একটু হয়ে যায়, 4 ডেজ 5 ডেজ হয়ে যায়, তাহলে কিন্তু কফ সিরাপটা ইউজ করা বেটার। ওটা ড্রাই কফ হোক বা মিউকাস থাকুক, এক্ষেত্রে আমরা কফ সিরাপটা ইউজ করব। আর তার সঙ্গে আমরা কালিবীজ 200 পোটেন্সি ইউজ করব, সেটা আমাদের গলার ক্ষেত্রে ইরিটেশান হয়ে থাকে বা আমাদের যদি এপিগ্লটিসটা একটু বেড়ে যায় তাহলে কিন্তু ইরিটেশান হয়, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আমরা কালিবীজ বা কালিবাইক্রম 200 পোটেন্সি 2 ফোঁটা করে সকালে আমরা খেয়ে নিব। আর আমরা বায়োকেমিক মেডিসিন আমরা ইউজ করব, সেটা হচ্ছে ক্যালিসাল্প 6 এক্সপোটেন্সি আর সাইলেসিয়া 12 এক্সপোটেন্সি, 3টে করে ট্যাবলেট দিনে 4 বার খেতে হবে, বড়দের ক্ষেত্রে, ছোটোদের ক্ষেত্রে দিনে 2 বার। এই ছিল আমাদের, যদি মিউকাস থাকে প্রচুর পরিমাণে কফ ফর্মেশান হয় তো এক্ষেত্রে আমরা এইভাবে এই ঔষধগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা রিলিফ পাবো। আর ড্রাই কফ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ছিল কফ বা কাশির সম্পর্কে ভিডিও। এভরিবডি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইয়ার ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড এনি প্রবলেম হোয়াটসঅ্যাপ মাই নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।